প্রিয় দর্শক, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউএনবির নিয়মিত সাপ্তাহিক আয়োজন করোনায় করোনা অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় করোনায় হঠাৎ মৃত্যু এবং এর কারণ ও প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আমাদের তিনজন খুবই গুরুত্বপূর্ণ অতিথি। জনাব ডাক্তার শফিকুল ইসলাম উনি যুক্ত হয়েছেন, উনি সিভিল সার্জন মাদারীপুর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন, উনি সিভিল সার্জন পটুয়াখালী। এবং আমাদের সঙ্গে আরেকজন চিকিৎসক যুক্ত হয়েছেন ডাক্তার পীযুষ কান্তি বড়ুয়া, উনি প্রাইভেট প্র্যাকটিশনার্স। বাংলাদেশের প্রথম লকডাউন এলাকা মাদারীপুরের শিবচর। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলাম মহোদয়কে। আপনি যদি একটু বলেন যে এই যে করোনা আক্রান্ত হওয়ার পর হঠাৎ মৃত্যু হয়ে যায় মানুষের, এটার কারণ কি এবং বা এটা সম্বন্ধে আপনার এটার প্রতিকার কি? আমি 8 মাস ঢাকা ছিলাম, 9 মাস মাদারীপুরে এসে প্রথম যে কাজটা করি যে আমি সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সব ধরনের ছুটি যেটা বাতিল করে সবাইকে কর্মস্থলে সার্বক্ষণিকভাবে থাকার জন্য নির্দেশ প্রদান করি। এবং আপনারা জানেন যে আমরা 16ই মার্চ মাদারীপুরের শিবচরের 2টা ইউনিয়ন এবং পৌরসভার 2টা ওয়ার্ডকে আমরা লকডাউন করি। এবং খুবই আর তখন আরেকটা জিনিস ভালো ছিল, তখন আইডিসি এর একটা স্ট্রং টিম এখানে কাজ করছিল। ওরা কন্ট্রাক্ট ট্রেসিং, যেহেতু বাংলাদেশের ফার্স্ট কেস ঢাকার বাইরে, তো এই জন্য ওরা আমাদের সাথে ছিল। ওদের টেকনিক্যাল সাপোর্টে আমি সিভিল সার্জন, তারপরে মাদারীপুরের ডিসি মহোদয় আর এসপি মহোদয়, এই তিনজন মিলে বসে আমরা পরিকল্পনা পেশ করি যে শিবচরের 2টা ইউনিয়ন এবং পৌরসভার 2টা ওয়ার্ডকে কিভাবে লকডাউন করা যায়। তো সেটা আমরা করেছি, সার্থকভাবে করেছি, যার জন্য ওই যে ওইখান থেকে কিন্তু রোগীর সংক্রমণ কিন্তু আর বাড়েনি। মেইন প্রসঙ্গে আসি যে আপনারা দেখবেন যে হঠাৎ করে রোগীগুলি ভালো ছিল, হঠাৎ করে কয়েক ঘন্টার নোটিশে এক্সপায়ার চলে গেছে। এই জিনিসটা কিন্তু প্রথম লক্ষ্য করে কিন্তু আমেরিকায় দেখা গেছে যে আইসিইউতে থাকা অবস্থা অনেকগুলি রোগী ভালো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে নার্স ফোন করে ওই কনসালটেন্ট বা আইসিইউ যে চিফ তাকে জানালো, স্যার রোগীটা তো খারাপ হয়ে গেছে, রোগীটা তো খুব খারাপ, হঠাৎ করে মারা গেল কেন? সে তো ইমপ্রুভিং ছিল, সে তো ভালো ছিল, 2 দিনের ভিতরে সে রিলিজ পাইতো হসপিটাল থেকে, কেন মারা গেল? তখন তারা দেখলো যে রেসপিরেটরি যে লাংসের যেই ভেসেল গুলি আছে, লাংসের আপনারা জানেন যে ভেসেল গুলি আছে পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, এগুলি যে বড় ভেসেল এবং যে মাইক্রো ভেসেল গুলি আছে সেগুলিতে কিছু থ্রোম্বাস ফর্ম হয়ে ওই যে রক্ত চলাচলে যে প্রবাহটা সেটাকে বাধাগ্রস্ত করছে এবং ওটাই মৃত্যুর কারণ। একজন ব্যাংকার ভালো হয়ে যাওয়ার পর হঠাৎ করে অল্প সময় নোটিশে উনি মারা গেছেন। আমি বলি যে চিটাং মেডিকেল কলেজের অর্থোপেডিক একজন ডাক্তার, সেও তার কিন্তু একই অবস্থা হয়েছে, সে কিন্তু ভালো হয়ে গেছিল এবং জাস্ট ডিসচার্জের জন্য সে কিন্তু ওয়েট করতেছিল। এমন সময় নিউজ আসলো যে তার অবস্থা খারাপ হইতেছে এবং কয়েক ঘন্টার নোটিশে কিন্তু ওই ডাক্তার শফিকুল ইসলাম বাবু কিন্তু মারা গেলেন। এগুলো কিন্তু কারণটা কিন্তু ওটাই। এবং যাটাকে বলা হয় যে হেপি হাইপোক্সিয়া, যে রুগী ফিল করতেছে যে আমি ভালো, কিন্তু এদিকে যে তার যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল যে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং যে ভাইটাল অর্গান গুলিতে যে অক্সিজেনের যে পারফিউশন রেশিও সেটা কমে যাচ্ছে, সেটা কিন্তু সে বুঝতে পারেনি। ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন, আপনি বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট, যদি এখন আপনাকে প্রশাসনিক কাজকর্ম করতে হয়, জানি না আপনি অ্যানেস্থেসিয়ার কাজটা করতে পারেন কিনা, কিন্তু এই যে করোনায় আক্রান্ত হওয়ার পর একজন মানুষ সুস্থ মনে হয়, সে স্বাভাবিক মনে হয়, কিন্তু হঠাৎ করে দেখা যায় 2-4 ঘন্টার ব্যবধানে সে মৃত্যুবরণ করে। আমরা একটু জানতে চাই আপনার কাছে বিষয়টা, বেসিক্যালি আপনারই বিষয়, যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ পলাশ ভাই, আপনার মাধ্যমে ইউএনবি কেও ধন্যবাদ জানাই। হঠাৎ মৃত্যু আসলে লেস দেন 5% রোগীদের হয়ে থাকে। করোনা 85 থেকে 95% রোগীরই মাইল্ড সিমটম থাকে, যেটা কমে ভালো হয়ে যায়। তো একজন ক্রিটিক্যাল কেয়ার অ্যানেস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একসাথে একই সাবজেক্ট, একই ডিসিপ্লিনের লোকেরা আসে। এখানে 3টা কারণকে আসলে ব্রিটিশ যে ল্যান্ডসেট ম্যাগাজিন তাদের যে ফাইন্ডিংস, তারা 112টা লাশকে তারা অটোপসি করেছে, সেটার মধ্যে প্রতি 10টার মধ্যে 60টাতেই তারা 3টে জিনিস প্রমাণ পেয়েছে। একটা হলো যে এক্সটেন্সিভ ইনফ্লামেশন হয়, ভাইরাসগুলা যখন শরীরের ভিতরে ঢুকে তারা সাইটোকাইন নামক একটা কেমিক্যাল, আরো কিছু কেমিক্যাল রিলিজ করে, সেটা তখন একটা ভাইরাল নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হয়ে গেলে তখন একটা এআরডিএস ডেভেলপ করে, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অর্থাৎ আমাদের লাংসে প্রায় 600 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, যেগুলোর মাধ্যমে অক্সিজেন থেকে বাতাস আমাদের বাতাস থেকে অক্সিজেন আমাদের রক্তে প্রবেশ করে। আরেকটা কারণ বলা হচ্ছে যে ভাইরাল লোডটা খুব বেশি হয়ে যায়। ভাইরাল লোডটা বেশি হয়ে যায় ওইসব লোকদের যাদের ইমিউনিটি কম, এবং এই ইমিউনিটি কম থাকে যাদের সাধারণত কোমরবিডিটি থাকে। আপনি মনে করেন যে কারো কার্ডিয়াক মাসলের মধ্যে যদি হঠাৎ ভাইরাল লোড বেড়ে যায় তার মায়োকার্ডাইটিস ডেভেলপ করে, আর আমাদের পরিপাকতন্ত্রে যদি হয় গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপ করে, কিডনিতে হলে কিডনি ফেলিউর হয়। এভাবে দেখা যাচ্ছে যে এটার সাথে ইমিউনিটির একটা সম্পর্ক আছে। আর ভাইরাল লোডে তারা একটা ক্যালকুলেশন দেখিয়েছে ল্যান্ডসেট ম্যাগাজিন, যে এটা সাধারণত 10,000 উপরে গেলে এটা আমাদের, আমরা সাধারণত যখন শ্বাস নেই 20টার মতো ভাইরাস আপনি হতে পারে, আপনি যখন কথা বলবেন 200টার মতো ভাইরাস এক্সচেঞ্জ হতে পারে মাস্ক ছাড়া, কিন্তু কাশি দিলে সেটা হবে প্রায় 200 মিলিয়ন। এখন ইমিউনিটি হলো সামথিং ইউ ক্যানট ডেভেলপ ইট ওভারনাইট, এটা হলো একটা প্র্যাকটিস। আপনি গ্রিন লিফি ভেজিটেবল খাওয়া, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই কারণে ম্যান টু ম্যান ভেরি করে। তো হঠাৎ মৃত্যুর আমার এই তিনটা কারণে আমি বললাম। এবার যদি আমরা একটু ডাক্তার পীযুষ কান্তি বড়ুয়ার কাছে যাই, এই যে হঠাৎ মৃত্যু, কারণ এবং প্রতিকার, এই ব্যাপারে আপনার কি বক্তব্য থাকতে পারে? একদম সাধারণ রোগীদের সামনে যখন আপনাকে যেতে হয়, বা আপনার একদম যদি সরাসরি অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই আর কি। বাঙালিদের লাইফস্টাইলটা এই করোনার পক্ষে যায়, এরকম মানে করোনা আক্রমণটা যাতে সহজে করতে পারে এটা আমাদের লাইফস্টাইলটা কিন্তু তার পক্ষে যায়। আমরা যখন সিমটমগুলো শুরু থেকেই শুরু হয় আমরা আসলে ডক্টরের পরামর্শ নেই 7-8 দিন পরে বা 1 সপ্তাহ পরে, এর মধ্যে সূচনা লগ্নে কিন্তু করোনার যে জীবাণু, সেই জীবাণুটা তার দেহে যা ক্ষতি করার সেই ক্ষতিগুলি কিন্তু করে নিচ্ছে। ফলে কি হচ্ছে, ডাক্তার সেই সুযোগটা, একজন প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে বা জিপি হিসেবে আমরা সুযোগটা পাচ্ছি একটু দেরিতে, রোগীকে হ্যান্ডেল করার সুযোগটা দেরিতে পাচ্ছি, যে কারণে রোগী যতটুকু তাড়াতাড়ি আসলে আরো ভালো হতে পারতো সেই ভালোটা রোগী হচ্ছে না। পরবর্তী আরো একটা বিষয় আছে, আমি যে লাইফস্টাইলের কথাটা বলছি, যেমন আমাদের ইয়াং পিপল অনেকে ধূমপান করেন, আবার ইয়াং পিপলের অনেকেই আমাদের যে মিলগুলো টাইমলি তারা খায় না, কিংবা গ্রিন লিফি ভেজিটেবল বা এরকম হেলদি ফুড বা ব্যালেন্স ডায়েট গ্রহণ করার তাদের অভ্যেস নেই, কিংবা এই যে লেটলি তারা বেডে যায় এবং লেটলি তারা রাইজ করে বেড থেকে, এই ধরনের কিছু লাইফস্টাইলের কারণে, প্লাস আমাদের যে রেড মিট বলি বা খুব বেশি তেল খাওয়া, এই ধরনের খাবারের অভ্যেস থেকে আমাদের কিন্তু যেই করোনার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থাটা শক্ত হওয়ার কথা ছিল ওটা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই জায়গায় আসলে হ্যাপি হাইপোক্সিয়াটা জায়গা পেয়ে যাচ্ছে। হ্যাপি হাইপোক্সিয়া মূলত এনিমিক হাইপোক্সিয়া, এখানে রক্তের যে লোহিত রক্তকণিকা আছে সেই লোহিত রক্তকণিকার যে প্রোটিনের সাথে অক্সিজেন বাইন্ডিং হতো সেই প্রোটিনটা নষ্ট হয়ে যাচ্ছে ভাইরাসের ইনফেকশনের কারণে, যে কারণে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন টিস্যু লেভেলে যাচ্ছে না, পারফিউশন হচ্ছে না, অর্থাৎ এই ব্লাড ক্লটের কারণে অ্যালভিওলার ভিতরে এবং ব্রঙ্কিউলগুলোর ভিতরে আগে থেকে যে বাতাসগুলো আটকে ছিল সেই বাতাসগুলো নতুন করে কোনো অক্সিজেন পাচ্ছে না, আর বাইরে থেকে অক্সিজেন সমৃদ্ধ কোনো বাতাস ঢুকতে পারছে না, যে কারণে হঠাৎ করে তার যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের পেশেন্টদেরকে আরো বেশি সচেতন করে তোলা জরুরি, এবং ইদানিংকালে একটা সুবিধা হয়েছে, অনলাইনে পালস অক্সিমিটার পাওয়া যাচ্ছে। এই পালস অক্সিমিটার দিয়ে যদি 2-1 দিন পর পর তাদের অক্সিজেন স্যাচুরেশনটা আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু হ্যাপি হাইপোক্সিয়া জনিত মৃত্যুটাকে আমরা রোধ করতে পারবো। আপনি দেখবেন যে যে লোকগুলি প্রকৃতির কাছাকাছি থাকে, হ্যাঁ, তাদের ভিতরে দেখবেন যে মৃত্যু হার কম, আপনি দেখবেন কম্পারেটিভ দেখা যায় তাদের ভিতরে মৃত্যু হারটা কম। কারণ কারো মনে করে যে যারা মনে করে প্রকৃতি মনে করে যে এই যে রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে, নদীদের পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করে, তারপরে খেতে এসে ফসল তুলে, তারপরে নিম্নবিত্ত লোক, তাদের মধ্যে কিন্তু সংক্রমণ হয় কিন্তু মৃত্যু হারটা কিন্তু কম্পারেটিভলি কম, এবং এই জন্য কিন্তু বাংলাদেশ কিন্তু মৃত্যু হার কম। এবং মানে অর্থাৎ প্রকৃতির কাছাকাছি যে লোকগুলি থাকবে কম্পারেটিভলি আমরা দেখছি যে ওই লোকগুলির ভিতরে কিন্তু মৃত্যুহারটা কম। তবে এটা যেটা আমি বলছি এটা কিন্তু মানে লক্ষ্য করতেছি, কিন্তু এটা কিন্তু যে কোনো পেপার নাই, কিন্তু আমি যেটা বলেছি এটা পেপার নাই, কিন্তু আমরা আমাদের অবজারভেশন দিয়ে বুঝতে পারি যে এটা মানে ঘটে চলছে কি বাংলাদেশে। আমাদের সম্মানীয় সিভিল সার্জন পটুয়াখালী ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন মহোদয়, আমরা দেখি যে এই যে মানুষ যেন হঠাৎ করে রাতের বেলা সে স্বাভাবিক থাকে বা কিছুক্ষণ আগেও স্বাভাবিক থাকে, তারপর আবার হঠাৎ করে সে খারাপ হয়ে যায়, এটা থেকে আসলে প্রতিকার পাওয়ার উপায় কি? মানে এটা থেকে যে মৃত্যু হয়ে যাচ্ছে একটু আগে বুঝতে পারছে না বা তার শারীরিক অবস্থার কোনো অবনতি হচ্ছে না, হঠাৎ করে অবনতি হয়ে তখন আসলে আর কিছু করারও থাকে না, চিকিৎসকদের কিছু করার থাকে না, এই থেকে প্রতিকারের উপায় বা মানে কি করতে হবে আমাদেরকে আসলে এই অবস্থাটা বোঝার জন্য আমাদেরকে কি করা উচিত? এখানে আসলে আপনি পার্সেন্টেজ করলে 85% লোকেরই কিন্তু মাইল্ড সিনড্রোম থাকে এবং তারা WHO বলছে যে হোম ইজ বেটার দেন হসপিটাল, এবং সেখানে বাসায় যদি সে আইসোলেটেড থাকে স্লিপ এবং রেস্টও কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, এবং সেখানে আমরা ইমিউনিটি বুস্ট আপ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দিচ্ছি। এর নেক্সট 10% পেশেন্ট আসছে যাদের মাইল্ড রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে, তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আমরা ব্রঙ্কোডাইলেটর দিচ্ছি, তারা অনেকেই ইমপ্রুভ করতেছে, হাই ফ্লো অক্সিজেন দিচ্ছি। কিন্তু যে 5% যেটা মন্টুবাই একটা রেশিও দেখালো যে হঠাৎ মৃত্যু, এখানে কিন্তু করণীয় খুব কিছু নাই। আমরা আজকে করোনা ভাইরাস নিয়ে এটা বড় একটা সমস্যা ফেস করছি, কিন্তু এই যে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা লাইক যে সিমটম সেটা থেকে যে মানুষের মৃত্যু হয়, অতীতে ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস এরকম ভাবে আরো এপিডেমিক যে হয়েছে সারা বিশ্বে তারা অনেকগুলো স্টাডি করেছে। সেখানে হচ্ছে কি তারা দেখেছে যে আপনি আইসিইউতে ভেন্টিলেশনে দেওয়ার পর হাইপোক্সিয়ার মাত্রা আরো বেড়ে গেছে। আমাদের একজন মানুষের নর্মাল টাইডাল ভলিউম হলো 500, অর্থাৎ আমি যদি একবার শ্বাস নেই 500 ml বাতাস আমার ফুসফুসে যাবে, এর মধ্যে ডেড স্পেস হিসাবে 150 মতো নষ্ট হয়, 350 আপ ডাউন করে। তো তারা স্টাডি করে দেখেছে, এটা হলো ল্যান্ডসেট ম্যাগাজিনের ভাষ্য যে গত 10 বছরে, যে আইসিইউতে যদি এই টাইডাল ভলিউমটাকে ডেলিভারেটলি 200 ml করে দেওয়া হয় তাহলে এই ডেথ রেটটা 40% থেকে 28-29% চলে আসে। এটা একটা ম্যানোভার। আরেকটা ম্যানোভার তারা বলছে যে উন্নত দেশগুলোতে এটা হয় যে রেসপিরেটরি প্যারালাইসিস করে দেওয়া হয় ইন্টেনশনালি। এটা বেশি আসলে হাই থট হয়ে যাচ্ছে ওয়ার্কলোড কমে দেওয়ার জন্য। আরেকটা করে দেওয়া হয় যে প্রন পজিশন করে দেওয়া হয়, প্রন পজিশন করে দিলে সেটা তখন পজিশনগত কারণে সেখানে অক্সিজেন ফ্লোটা বাড়ে। এই 3টা স্টাডি দেখা যাচ্ছে। এখন ইউ নেভার নো যে ওই 5% যে 3টা কারণে আমি বলছি, একটা হলো যে আপনার সাইটোকাইন রিলিজ হয়ে মেসিভ নিউমোনিয়া হয়, এআরডিএস ডেভেলপ করে, আরেকটা হলো ব্লাডের কোয়াগুলেশন ক্যাপাসিটি বেড়ে যায়, এটাতে হেপারিন ইউজ করা হয়, হেপারিন ইউজ করলে এটা কিছুটা হয়, আরেকটা হলো ভাইরাল লোড বেড়ে গেলে যাদের কোমরবিডিটি আছে। তো এগুলো হলো আমার মতে এই ঝুঁকিপূর্ণ রোগীদের আর্লি ডিটেকশন, আর্লি প্রিকশন নেওয়া, আর্লি হায়ার সেন্টারে নেওয়া, এবং আইসিইউতে যে সেরকম কন্টিনিউয়াস মনিটরিং নিয়ে রাখা, হাই ফ্যাসিলিটি প্রোভাইড করা। এছাড়া তো আমি আপনার আর কোনো অবস্থা দেখি না। আরেকটা হলো ইমিউনিটি ডেভেলপ করার জন্য কাজ করা। ইমিউনিটি ডেভেলপ কিভাবে হবে আমরা তো জানি, এটা ন্যাচারাল ব্যাপার আছে, কিছু আপনাকে অ্যাকোয়ার করতে হয়, যেগুলা রিস্ক ফ্যাক্টর আছে যেমন স্মোকিং, তারপর হলো সেডেন্টারি ওয়ার্ক, এই বিষয়গুলা ত্যাগ করা। তো এই হলো আমার বক্তব্য। আমরা যদি একটু ডাক্তার পীযুষ কান্তি বড়ুয়ার কাছে যাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের এই যে প্রতিকার করা উচিত নাকি প্রতিরোধ করা উচিত, কোনটা আসলে করা উচিত? এই যে মানে আগে থেকে যদি প্রতিরোধ করা যায় সেক্ষেত্রে ধরেন তো প্রতিকারের কোনো প্রয়োজন হচ্ছে না। আমি একজন ফিজিশিয়ান হিসেবে রেগুলার রোগী অ্যাটেন্ড করি, এই হিসেবে বলতে পারি যে প্রযোজ্য ক্ষেত্রে বা সম্ভব হলে সবার একটা করে চেস্ট এক্সরে করে রাখা দরকার। যদি কেউ মনে করে যে তার আশেপাশে করোনা রোগী আছে, এরকম ক্ষেত্রে মানে তার করোনা রোগীর এক্সপোজার হওয়ার সম্ভাবনা আছে এরকম যদি মনে করে তাহলে একটা চেস্ট এক্সরে করে রাখা যেতে পারে। চেস্ট এক্সরে গুলোতে দেখা যাচ্ছে হ্যাপি হাইপোক্সিয়া যেগুলো হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু চেস্ট এক্সরেতে বেশ ভালো একটা পরিবর্তন আসছে এবং এখানে একটা নিউমোনিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু তার হাইপোক্সিয়া হওয়ার আগে সে বুঝতে পারবে যে এখানে তার সমস্যাটা কি এবং সেরকম মেজার ডাক্তার নিতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো যেটা আমি বারবার বলছি লাইফস্টাইল মডিফিকেশন, এখানে যে ধূমপান ত্যাগ করা বা স্বাস্থ্যকর খাবার খাওয়া আর রেসপিরেটরি মাসেলগুলোর ব্যায়ামের কথা বলা হচ্ছে বারবার, যে নিঃশ্বাস ধরে রেখে কিছুক্ষণ তারপরে ছাড়া এবং এই যে উপর হয়ে একটু শোয়া, তারপরে ডান কাতে শোয়া, তারপরে আবার বাম কাতে শোয়া, তারপরে আবার বিছানার উপরে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল একটু বসা, এরকম করলে পরে রেসপিরেটরি মাসেলগুলোর ব্যায়ামও হলো এবং ওখানে যে অক্সিজেনের যে একটা স্যাচুরেশনটাও একটু বৃদ্ধি পাবে। না, আপনাকে 3টা কি পয়েন্ট দেওয়া হয়েছে। একটা কি পয়েন্ট হচ্ছে ইউ শুড ইউজ মাস্ক, স্ট্যান্ডার্ড মাস্ক অল দ্য হোয়াইল যখন আপনি বাইরে যাচ্ছেন, এবং 2 নাম্বার হচ্ছে যে আমরা যে মাস্কগুলো পাচ্ছি এগুলো বিলো স্ট্যান্ডার্ড মাস্ক, আমাদের অলিগলিতে কিন্তু নকল মাস্কে ভরপুর। সেক্ষেত্রে বলবো ডাবল মাস্ক পরার একটা চর্চা শুরু করা এবং প্রযোজ্য ক্ষেত্রে ফেস শিল্ডটা ব্যবহার করা যেতে পারে। তার পাশাপাশি 20 সেকেন্ড ধরে তো হাত সাবান দিয়ে ধুতেই হবে এবং 3 ফুট বা 3 ফুটের বেশি দূরত্ব বজায় রেখে চলতে হবে, এগুলো মাস্ট। আর আপনাকে মনে করতে হবে ঘর থেকে বের হলেই আপনার পাশ দিয়ে যিনি যাচ্ছেন তিনি করোনা রোগী, আপনার সামনে যে হাঁটছেন তিনিও করোনা রোগী, এরকম যদি আপনি ভাবতে পারেন তাহলে আপনার মধ্যে সচেতনতা তৈরি হবে এবং আপনি অবশ্যই নিজেকে নিরাপদ রাখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন আপনাকে করতে চাই। আপনার এই প্রশ্নের প্রসঙ্গের সাথে আপনি সরকারি কর্মকর্তা এবং পটুয়াখালীর মতো একটা খুব সুন্দর জেলাকে নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য ক্ষেত্রে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মইনুদ্দিন, উনি প্রশ্ন করেছেন যে আমরা কি পিকের কাছাকাছি যেতে পেরেছি? আপনি প্রশ্নটা তো দেখতে পাচ্ছেন সামনে। আর আমরা যে আর উই ইয়েট টু রিচ পিক ইন টার্ম অফ ইনফেকশনস, আপনি এত কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সামনে, আমাদের স্ক্রিনের সামনে আছে। আমি দেখতে পাচ্ছি না, প্রশ্নটা কি বলেন? মানে আমরা কি পিকে পৌঁছাতে পারলাম? আমরা কি এই পর্যন্ত কি আমরা পিকে চলে এসেছি নাকি আরো সময় লাগবে আমাদের, কি মনে হয়? না, এটা ফিজিশিয়ান এবং স্বাস্থ্য ক্ষেত্রে এটা জেলার আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার অবজারভেশন কি? ইদানিং আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় পালস অক্সিমিটার কেনার একটা ধুম পড়ে গেছে, সবাই পালস অক্সিমিটার। হ্যাঁ, তো এখন পালস অক্সিমিটার তো আমরা, ওই শফিক ভাই তো জানে, আমরা 20 বছর আগ থেকে ইউজ করি। পালস অক্সিমিটার আমরা ওটিতে 40,000, 50,000, 1 লাখ টাকা দামের পালস অক্সিমিটার আছে। এখন 1700 টাকা পালস অক্সিমিটার পাওয়া যাচ্ছে, বেশিরভাগ ফলস রিডিং দেয়। ফলস রিডিং দেওয়ার পর অনেকে হ্যাঁ, এটা বলেন পেন্সিলের অক্সিজেন স্যাচুরেশন 98%। আচ্ছা আচ্ছা, এটা তো একটা ভালো বলছেন, এটা তো আমাদের এখন হাইপোক্সিয়া, অক্সিজেন স্যাচুরেশন কত পার্সেন্ট হলে ব্রেন ডেথ হবে, আমার ব্রেন সেল কতক্ষণ অক্সিজেন না পেলে এটা ইরিভার্সিবল ডেথ হবে, বা আমার হার্টের টিস্যু কতক্ষণ হলে হবে, মাসুল কতক্ষণ হলে, জানতে হবে। তো এখন পালস অক্সিমিটার লাগে বসে থাকলে তো হবে না। পালস অক্সিমিটারে আমাদেরকে জানতে হবে যে 85% এর নিচে স্যাচুরেশন হলে আমার ব্রেন ডেথ হইতে পারে। এবং এটার সাথে আবার ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে যে আবার রেসপিরেটরি ডিস্ট্রেস, এই যে এটার সাথে কিন্তু ইমিউনিটির একটা সম্পর্ক আছে। ইমিউনিটি যাদের কম থাকবে তাদের ভাইরাল লোড বেশি হবে, তাদের হঠাৎ হাইপোক্সিয়া ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকবে। আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, গ্রিন লিফি ভেজিটেবল ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, আপনার ইমিউনিটি বুস্টেড আপ থাকবে। কিন্তু আপনি জাঙ্ক ফুড খাবেন, প্রোটিন বেশি খাবেন, আপনার ইমিউনিটি ফল করবে, আপনার ক্ষেত্রে ক্যাজুয়ালিটি ডেভেলপ করার, হাইপোক্সিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকবে। যে বিষয়টা যে শিপন যে বিষয়টা বললো সেটা যদি সেটার সাথে আমি যোগ করি যে আসলে মানে যে সুস্থ লোক তার তো পালস সিস্টেমটা কোনো দরকার নাই, তার যদি কোনো ন্যূনতম সিমটম থাকে জ্বর, গলা ব্যথা বা কাশি, হ্যাঁ সাধারণত দেখা যায় 3 থেকে 4 দিন পরে কিন্তু এই সিমটম গুলি শুরু হয়, যে অক্সিজেন স্যাচুরেশনটা দেখা শুরু হয় আর কি। এই জন্য বলা হয় যে আপনি 3 থেকে 4 দিন পরে আপনি অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, রেগুলারলি দেখবেন, দিনে 1 থেকে 2 বার দেখতে পারেন। যদি 95 এর নিচে নেমে যায় তাহলে আপনাকে অবশ্যই আপনি মানে সতর্ক হইতে হবে এবং আপনার চিকিৎসকের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। আমরা দেখেছি যে ফার্মেসিগুলোতে গেলে এই যে আইভারমেক্টিন বা আরো কিছু ওষুধ বলা হচ্ছে যে ফার্মেসি থেকে পরামর্শ দেওয়া হয় যে এগুলা খেয়ে নেন, অসুবিধা হইতে পারে, খাইলে আর অসুবিধা হবে না। এটার সাথে যদি আপনি যুক্ত করে এই বিষয়টাও একটু বলেন যে আসলে কি করা উচিত, হ্যাঁ আপনার প্রশ্নের সাথে অভিজ্ঞতা কি? ধন্যবাদ। আমি এই করোনাকালীন সময়ে এই টেলিফোনে প্রায় অনেক রোগী, প্রায় 100খানেক মতন রোগী সাসপেক্টেড কোভিড রোগীর চিকিৎসা দিয়েছি এবং আমি চেম্বারও দিচ্ছি। তো এদের ক্ষেত্রে আইভারমেক্টিন তাদেরকে আমি সাজেস্ট করেছি, প্রেসক্রাইব করেছি আইভারমেক্টিন। তবে আমি একটু ভিন্নভাবে দিয়েছি। আমি আরো আগে থেকে আইভারমেক্টিনটাকে লিখতাম অন্য কারণে। আমি 6 মিলিগ্রাম আইভারমেক্টিন একটা এবং 7 দিন পর আরেকটা আমি জাস্ট প্রোফাইল্যাকটিক হিসেবে দিয়ে দেখেছি এবং দেখা যাচ্ছে যে হয়তো কাকতালীয় ভাবে দেখা যায় যে তারা মানে এর বেশি আর খারাপ হয় না অবস্থা, যেরকম ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আসে বা ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আসে সেটা খারাপ হয় না, ইমপ্রুভ করে। এটার কোনো ব্যাখ্যা আমি মানে খুব একটা খুঁজে পাইনি, কিন্তু হয়তো এটা হতে পারে যে আইভারমেকটিন গুলো আমাদের যে ইমিউনিটি লেভেল ওটাকে একটু বুস্ট আপ করে দিতে পারে। এই দ্বিতীয় কথা হলো যে আইভারমেকটিনের পাশাপাশি যেমন ওই যে জিঙ্ক সাপ্লিমেন্ট কিংবা ওই যে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট গুলো এগুলো যারা নিচ্ছে, হ্যাঁ তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সিমটমস গুলো খুব দ্রুত মোটামুটি ইমপ্রুভ করে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে সিভিয়ার কেসেসের ক্ষেত্রে যেমন ডেক্সামিটেশন ইনজেকশন এর কথা বলতে পারি, ওই যে রেসপিরেটরি যাদের একটু প্রবলেম আসে তাদেরকে ডেক্সামিটেশন ইনজেকশন তারাও ইমপ্রুভ করে গেছে, কিন্তু যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ হয়নি। আর আরেকটা বিষয় একটু আমি বলতে চাই এখানে, আমার মনে হয় আমাদের অনেক জায়গায় হচ্ছে সেটা যে প্রোফাইল্যাকটিক ইনঅক্সাভেরিন সোডিয়াম 1 ডোজ বা 2 ডোজ দিয়ে রাখা যারা একটু বেশি ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যাচ্ছে। যে যাদের সিমটম থাকবে না, যদি হসপিটালে ভর্তি হয় তবে তাকে কমপক্ষে 1টা ডোজ দিতে হবে। আর যাদের কোমরবিড কন্ডিশন থাকে, যেমন যে ডায়াবেটিক, তারপরে হাইপারটেনশন, আগের হার্টের সমস্যা বা কিডনির সমস্যা বা তার শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা বা ক্যান্সার রোগী, যদি এই ধরনের কোমরবিড কন্ডিশন থাকে এবং বয়স যদি 50-এর উপর হয় তাহলে তাদেরকে রুটিন অ্যানক্সিবেন দিতে হবে। এবং আপনারা দেখবেন, এবং শুধু তাই না, এখন বলে যে আপনি ডিসচার্জের সময় কমপক্ষে একটা রুগীকে 1 মাস এই থ্রোম্বোলাইটিক এজেন্ট দিতে হবে। এটা কোনো মানে মানে অ্যান্টি থ্রোম্বোলাইটিক এজেন্ট দিতে হবে, এটা কোনো বিকল্প নেই। কারণ এই যে এই কথাগুলো যে পলাশ তুমি যে বললে একটু আগে, যে একজন যে ব্যাংকার মারা গেছে, একজন সাংবাদিক মারা গেছে, আমার এই যে ডাক্তার ভাই কয়েকজন মারা গেছে, তারপর আরো কিছু লোক যে মানে আমাদের অগোচরে মারা যাচ্ছে, মানে ভালো হয়ে যাওয়ার হঠাৎ করে কিন্তু 1-2 দিন পরে সে বাড়ি চলে গেছে, হঠাৎ করে কিন্তু সে খুব করে কয়েকজনের মধ্যে সে কিন্তু মারা গেছে। এবং এটা কিন্তু একটাই, এটা কিন্তু মূল কারণ ধরা হয় মানে জাতীয় যে গাইডলাইন আছে 7% সেটা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু অ্যানজিওপেইন দিচ্ছি রুটিনলি। যদি এসিম্পটোমেটিক হয়, অবস্থা ভালো হয়, তাহলে তাকে আমরা একটা ডোজ দিচ্ছি। আর যদি কোমরবিড কন্ডিশন থাকে তাহলে তাকে আমরা 5 দিনে 10টা ডোজ দিচ্ছি। এবং বাড়িতে যখন তাকে আমরা রিলিজ দিচ্ছি তখন তাকে আমরা কিন্তু কমপক্ষে 1 মাসের অ্যান্টি থ্রোম্বোলাইটিক এজেন্ট দিচ্ছি। এবং এই জাতীয় ওষুধ দেওয়ার ফলে কিন্তু প্রয়োগ করার ফলে কিন্তু আমি একটু বলি যে যে আমাদের যে যে কম্পারেটিভলি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় মাদারীপুরে কিন্তু ডেথ রেট কিন্তু অনেক কম। দাদা আপনি যে আমরা যেটা বলছিলাম যে এই যে মানুষ অক্সিজেন সিলিন্ডার কিনছে, পালস অক্সিমিটার কিনছে, বিভিন্ন ধরনের নেবুলাইজার কিনছে, আসলে এটা কতটুকু জাস্টিফাইড? এটা কি হওয়া উচিত? আপনার বক্তব্য কি বা আসলে কি করা উচিত আমাদেরকে? কি কেনা উচিত, কি কেনা উচিত না? প্রথম কথা হচ্ছে প্রতিটা মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানুষ বাঁচতে চায়। এই জন্য আতঙ্কগ্রস্ত হয়ে যখন দেখে যে অক্সিজেন সিলিন্ডার এর সংকট পড়ছে, অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে, তখন অবশ্যই সে নিজের অধিকারে একটা অক্সিজেন সিলিন্ডার সে রাখতে চায়। এটাতে আমি নেগেটিভ কিছু দেখি না। এবং নেবুলাইজার মেশিন তো ঘরে ঘরে এটা থাকতেই পারে। তবে পালস অক্সিমিটারের বিষয়টা হচ্ছে, যেটা শিপন ভাই বা শফিক ভাইও বলছেন, এগুলো আসলে ব্যক্তি নন মেডিকেল পার্সন তো এটার ইউজ জানে না। সে শুধু জানবে যে রিডিংটা কত আসছে, দেন হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এই জিনিসগুলো তো তিনি জানবেন না। বা হুট করে একটা রিডিং পেলো, ওই রিডিং দিয়ে তিনি মনে সন্তুষ্টি পেলো যে না তার 100% অক্সিজেন স্যাচুরেশন আছে, কিন্তু এর মধ্যে যে তার অন্যান্য সমস্যাগুলো থাকতে পারে উনি সেটা বেমালুম ভুলে যেতে পারে। সুতরাং পালস অক্সিমিটার বিষয়টা হয়তোবা যেভাবে যে হারে মানুষ নিচ্ছে ও হারে নেওয়া উচিত না। যাদের শ্বাসকষ্ট আছে, যারা মনে করছে যে তাদের ওই যে একটা কথা আছে এখানে বলা হচ্ছে হ্যাপি হ্যাপেক্সিয়ার ক্ষেত্রে, তো তো যাদের ব্লুইশ হয়ে যাচ্ছে, যাদের পায়ের আঙুলগুলোতে একটু নীলচে রঙের, যাদের বর্ণ হয়ে যাচ্ছে পেরিফেরাল সায়ানোসিস, পেরিফেরাল সায়ানোসিস যেগুলো, ওদের ক্ষেত্রে এই পালস অক্সিমিটারটা দরকার বেশি। সুতরাং সবার ক্ষেত্রে না দিয়ে এই ধরনের কিছু বাছাই করে তারা নিতে পারে। এবং সেক্ষেত্রে ধরেন যারা বিক্রেতা বা যারা বিক্রি করছে তাদের একটা আইনের আওতায় আনা উচিত, যারা মানে মানসম্পন্ন একটা মেশিন বা একটা গ্যাজেট যাতে জনগণ কিনতে পারে। আমরা মনে হয় যে বিস্তারিত কথা বললাম ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে। আমরা আসলে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে সমস্ত চিকিৎসকদেরকে ধন্যবাদ জানাই, চিকিৎসক এই ক্ষেত্রে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাই, এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ইউএনবিকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং আরো যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমরা শেষ করছি। আমিও আপনাকে, ইউএনবিকে এবং সম্মানিত দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।